দেশের বিভিন্ন বিমানবন্দরে নানা কৌশলে চলছে স্বর্ণ চোরাচালান। কখনো বিমানের ভেতর লুকানো অবস্থায়, কখনো লাগেজ রাখার কেবিনে, আবার কখনো শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে পাচার হচ্ছে স্বর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাগেজ রুলস বা বিধিমালার সুবিধা কাজে লাগিয়ে স্বর্ণ চোরাচালান একটি কৌশলে পরিণত হয়েছে। দিন যত যাচ্ছে এর কৌশলেও ভিন্নতা এসেছে। এদিকে বুধবার সকালে ওমানের মাস্কট থেকে আসসালাম এয়ারলাইন্সের লাগেজ রাখার কেবিন থেকে কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত 4 কেজি 420 গ্রাম ওজনের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি টিম। অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর 5:30 ফ্লাইটে অভিযান শুরু হয়। এ সময় প্লেনের লাগেজ কেবিনে কালো টেপে মোড়ানো দুটি ভারী বস্তু পড়ে থাকতে দেখেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তা কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে রেখে স্কচ টেপ কেটে ফেলা হয়। বেরিয়ে আসে সোনার বার, যার ওজন 4 কেজি 420 গ্রাম। এর বাজার মূল্য প্রায় 4,50,00,000 টাকা। জব্দ করা সোনা জমা দেওয়া হয়েছে কাস্টমসের গুদামে। ঘটনায় কাউকে ধরতে পারেনি শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ, তবে আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাগেজ রুলস বা বিধিমালার সুবিধা কাজে লাগিয়ে স্বর্ণ চোরাচালান করছেন পাচারকারীরা। দুবাই প্রবাসী অনেকেই মাসে 5 থেকে 6 বার দেশে আসা যাওয়া করছেন, যেখানে অন্য প্রবাসীরা বছরের পর বছর খরচের হিসাব কষে দেশে আসতে ভয় পান, সেখানে তারা কিভাবে বারবার যাওয়া আসা করেন সে প্রশ্ন উঠছে। বিমানবন্দরের নথিপত্র ঘেঁটে দেখা যায়, অনেকেই 1 মাসে 8 থেকে 10 বারও আসা যাওয়া করেছেন। এমন দেখা গেছে বিমানবন্দর থেকেই আবার দুবাই ফিরে গেছেন। তাদের কাছ থেকে স্বর্ণের ছোট ছোট চালান জব্দ করা হলেও জরিমানা দিয়ে ছাড় পেয়েছেন তারা। গত 2 দশক ধরে বিশ্বের বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম হয়ে উঠেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ও অবৈধ বাণিজ্যের ওপর নজর রাখা বেসরকারি সংস্থাগুলোর মতে, শহরটি অর্থ পাচারকারী এবং স্বর্ণ চোরাচালানকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। আফসারা নাজ, কালবেলা। Thank you.